চতুর্বর্ণ মায়া সিস্টেম, চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ সহ তস্য কর্তারম অহম উপি বিদ্ধিমাম অকর্তারম অব্যয়ম। গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলছেন, ধর্ম অর্থ কাম এগুলো নিয়ে যারা ব্যস্ত, আর যারা কর্মের ফলটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলা হয় জ্ঞানী। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, যারা ধর্ম অর্থ কাম নিয়ে ব্যস্ত তারা হচ্ছে কর্মী। ভালো করে শুনতে হবে, একবার বললে শুনতে হবে। ধর্ম অর্থ কাম নিয়ে যারা ব্যস্ত রয়েছেন সমাজে, সারা পৃথিবী ব্যস্ত রয়েছেন, তারা সব কর্মী। অনন্তকাল তারা ঘুরুক, আমাদের কিছু করার নেই, ওরা ঘুরতে চায় ঘুরুক। প্রভুপাদ বলছেন, ধর্ম অর্থ কাম নিয়ে যারা ব্যস্ত রয়েছেন তারা হচ্ছে কর্মী, আর যারা কর্মের ফলটাকে এড়িয়ে যেতে চাইছেন তাদেরকে হলো জ্ঞানী। প্রভুপাদ জানাচ্ছেন, এই দুই সম্প্রদায় তারা সবাই ভগবানকে নিজের চাকর বানাবার জন্য ব্যস্ত। ভাষাটা বুঝেছেন? এরা উভয়ই ভগবানকে নিজেদের চাকর বানাবার জন্য ব্যস্ত। নিজেদের কিছু সেবা দিয়ে দেবো ভগবানকে, ভগবান আমার গোলামি করুক। সমগ্র জগৎ এই পেছনে দৌড়াচ্ছে। যত কিছু এই যে পূজা পাঠ দেখা যাচ্ছে সমাজে, সমস্ত এই পূজা পাঠের পেছনে পরমেশ্বরেতে অবিশ্বাসই তার কারণ। যদি তারা পরমেশ্বর বলে কোনো কিছু আছেন আর আমাদের কিছু দরকার নাই, তিনি সন্তুষ্ট হলেই সন্তুষ্ট হলেই সব হবে, তস্মিন তুষ্টে জগত্তুষ্ট, প্রীণিতে প্রীণিতম জগৎ, তস্মিন তুষ্টে জগত্তুষ্ট, প্রীণিতে প্রীণিতম জগৎ। যে সন্তুষ্ট হলে সমগ্র জগৎ সন্তুষ্ট হয়ে যায়, যাকে বলা হয়েছে ভুবনদ্রুম। ভাষাটা বুঝতে হচ্ছে, ভুবনদ্রুম কাকে? দ্রুম মানে গাছ, ভুবনদ্রুম মানে এই ভুবনের বিশ্বের যিনি মূল বৃক্ষ, যেটা গীতাতে বলা হয়েছে ঊর্ধ্ব মূলম অধ শাখম। এই জগতের বৃক্ষগুলো সব এই নিচে শেকড় থাকে আর উপরে গাছপালা সব থাকলো, কিন্তু ওই যে এই যে ভুবনদ্রুম, এই যে ভুবনরূপী যে বিশ্ব, সেই বিশ্বটার মূলটা রয়েছে ওপরে, কেউ দেখতে পাচ্ছে না, এটা হচ্ছে ভগবান। আর বাকি যে বিশ্বের জগৎ শাখা পোশাকা, এই যে বিশ্ব সৃষ্টি, এই যে এর মূলটা রয়েছে ওপরে, এই জন্য এটাকে ভুবনদ্রুম বলা হয়। কথাটা বোঝা গেল? জগতে যারা বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন তাদের মধ্যে অনেক ব্যক্তি পঞ্চোপাসক, বোঝা গেল? জগতে অনেকেই নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন, বৈষ্ণবের স্বরূপ কেউ জানে না, কিছু বই মুখস্থ করে নিল, একটু লেকচার দিল, হয়ে গেল। কিন্তু আগে নিজে বৈষ্ণব না হলে বৈষ্ণবের স্বরূপ বোঝা যায় না, কোনো বৈষ্ণবকে সম্মান করা যায় না, খাওয়া দাওয়া দিয়ে কিছু হয় না। সেখানে বলছেন, অনেকেই নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিচ্ছেন, তাদের মধ্যে অনেক যারা পরিচয় দিচ্ছে তাদের মধ্যে অনেকেই পঞ্চোপাসক। পঞ্চোপাসক মানে হলো তারা দেবীকেও মানবে, দেবীকে মানবে, গণেশকে মানবে, সূর্যকে মানবে, বোঝা গেল কি বললাম, বিষ্ণুকে মানবে, এইগুলো পঞ্চোপাসক তারা। এদের মধ্যে বাস্তবিক পক্ষে এমন কোনো ব্যক্তি দেখা যায় না যারা প্রমাণ করতে পারবেন যে তারা বৈষ্ণব, তারা কেউ বৈষ্ণব না, তারা মোর অর লেস কম বেশি, মোর অর লেস কম বেশি তারা হচ্ছে মায়াবাদী। মায়াবাদ কাকে বলে? ভগবান গুরু বৈষ্ণবে অবিশ্বাস। প্রভুপাদ বলছেন, আমরা প্রায় সবাই কম বা বেশি, প্রভুপাদ বলছেন আমরা প্রায় সবাই কম বা বেশি, কম বা বেশি নুনাধিক, যেটাকে বলে ভালো ভাষায়, আমরা নুনাধিক সবাই প্রায় মায়াবাদ বিচারে পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছি। আমরা প্রায় সবাই নুনাধিক মায়াবাদ বিচারে স্পৃষ্ট হয়ে, মানে মায়াবাদ বিচার আমাদের স্পর্শ করে রয়েছে, হয়ে পড়ে রয়েছি। কথাটার মানে বুঝলাম না, আমরা মায়াবাদ কী করে হলো? আমরা তো বৈষ্ণব চরণে আশ্রয় নিয়েছি, আমরা সেবা করছি, আমরা কি প্রভুপাদ বলছেন অকৈত্যব সত্য কথা। প্রভুপাদ বলছেন তোমরা সবই করছো ঠিক, কিন্তু তোমরা কখনোই শালগ্রাম ছুঁয়ে, গিরিরাজ ছুঁয়ে, নৃসিংহদেবকে ছুঁয়ে বলতে পারবে না
তোমরা গুরু বৈষ্ণব ভগবানে একশো ভাগ বিশ্বাস কর, বলতে পারবে কি? একশো ভাগ মানে 1% অবিশ্বাস করি না, বলতে পারবে না কেউ। প্রভুপাদের বক্তব্য হলো এই যে এরা বৈষ্ণব হয়েছে, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণে ওদের ভগবানে গুরু বৈষ্ণবে বিশ্বাসটা কম, হয়তো হতে পারে 1% কম, 99% বিশ্বাস হয়েছে, 1% কম, সেই 1%ই মায়াবাদ বলে। বোঝা গেল ভাষাটা? এই ভাষাগুলো জগতের লোক বুঝবে না। এই 1% যে কম রইল, গুরু বৈষ্ণবে একটু কম বিশ্বাস আছে এখনো, এইটা মায়াবাদ। প্রভুপাদ বলছেন না ওরা পুরোপুরি মায়াবাদ, প্রভুপাদ বলছে আমরা নুনাধিক সবাই, নুনাধিক সব সবাই আমরা নুনাধিক মায়াবাদ বিচারে দুষ্ট মানে পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছি। এখন আসল বক্তব্য হলো এই, যারা পঞ্চপাশক তারা কখনোই প্রমাণ করতে পারবেন না তারা বৈষ্ণব। অনেকেই তিলকমালা করতে পারে নবদ্বীপের, এখানে তো সবচেয়ে সহজিয়া ভর্তি, তারা কেউই বৈষ্ণব নয়, বাস্তবিক বৈষ্ণব নয়। শুদ্ধ বৈষ্ণবের বিচার তো অনেক পরের কথা। অন্তত বৈষ্ণব কাকে বলে এইসব তত্ত্বগুলো উপলব্ধি না করলে, যে বস্তুটাকে আমি চোখেই দেখি না বৈষ্ণবকে, যে বৈষ্ণবটাকে আমি তত্ত্বগুলো বুঝে বুঝতেই পারি না অনুভব কী, সেটাকে আমি কী করে পুজো করব? বোঝা গেল? যে তত্ত্বটাকে আমি চোখেই দেখতে পারি না, যে তত্ত্বটাকে আমি বুদ্ধি কাটিয়ে বুঝতে পারি না, আমার বিদ্যা বুদ্ধি অর্থ বল কোনো কিছু আমাকে ব্যাকিং করে না, বোঝাতে পারে না যে এই তত্ত্বটা কী, এই যে বৈষ্ণব তত্ত্বটা কী, তাকে আমি পুজো করে ফেলবো, এটা কী করে হয়? যে বস্তুটা দেখি না অনুভব করি না তাকে আমি পুজো কী করে করি? এটা হয় না। ওই জন্য আমাদের অনেক বিচার আছে। এর মধ্যে প্রথম কথা হলো যে এই যে এত দেবদেবতার পূজার যে প্রচেষ্টা রয়েছে, এগুলো সবের পেছনে রয়েছে মায়াবাদ, অর্থাৎ ভগবানে অবিশ্বাস। তারা যদি প্রত্যেকেই ভগবানকে বিশ্বাস করতে পারত, তারা অন্য কোনো দেবদেবীর পূজা করার কোনো প্রয়োজন বোধ করত না। যেটা ভগবান গীতাতে বলছেন যারা অন্য অন্য দেবদেবীর পূজা করছে তারা সব অবিধিপূর্বকম, যজন্তী মাম অবিধিপূর্বকম, তারা আমাকেই পুজো করছে, কিন্তু দিট ইজ ইল্লিগালি, এটা ঘুরিয়ে, এরা ডাইরেক্ট করতে পারে না, বোঝে না। হ্যাঁ, তারা অন্য অন্য দেবদেবতা করে কী জন্য? তার কারণ হলো তাদের মধ্যে কামনা বাসনা আছে। সমস্ত জগতের, এমনকি ভজন জগতের মেন ভজন জগতের কথাই আমি বলি, কেন অপরের কথা বলে কী হবে? আমাদের ভজন রাজ্যে যে অবস্থাটা চলছে, প্রথম কথাই হলো কেউ কামনা বাসনা বাইরে যেতে পারছে না। কামনা বাসনার বাইরে না যাওয়ার জন্য তাদের মন কখনো শান্ত হচ্ছে না। বোঝা গেল কী বললাম? কামনা বাসনা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কেউ শান্ত হতে পারে না। কেন? চৈতন্য চৈতন্যের সাধারণ কথাটাই কেউ বোঝে না, যেখানে বলা আছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণভক্ত যে এত শান্ত, কৃষ্ণভক্ত যে এত নিষ্কাম, কী জন্য? একটাই কারণ, তার ভিতরে কামনা বাসনা নেই। বৈষ্ণব কী জন্য বৈষ্ণবের এত দাম, এত মূল্য লোকে ভগবান কেন এত মূল্য দেয় বৈষ্ণবকে? তার কারণ ওর ভিতরে কোনো কামনা বাসনাই নেই। যেটা তোমার ইচ্ছা এটা আমার ইচ্ছা, যে কোনো অবস্থায় আমাকে রাখো সে অবস্থায় খুশি। পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদী হৃদয় ভক্তি, ঠাকুর বলছেন। আরেকটা কথা বলছেন, আমি যে কোনো অবস্থায় থাকি তোমার জন্য গুণকীর্তনটা করতে পারি। বৃত্তাসুর বলছেন মম উত্তম শ্লোক জনেষু সক্ষম বিদেয়ী, হে প্রভু আমাকে যে কোনো জনিতে তুমি পাঠাও, কিন্তু তোমার যে নিজজন আছে তাদের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়, তারা যেন আমাকে ভালোবাসে, তাহলে আমার বাঁচার রাস্তা খুলে গেল। কারণ আমি নিজে ভজন বুঝি না, বদ্ধ শরীর, এই ঘুম পাচ্ছে, এই খিদে পাচ্ছে, এই তৃষ্ণা পাচ্ছে, ভজন কখন করবে? ওই জন্য গুরু বৈষ্ণব যারা সিদ্ধ মহাত্মা তাদের সঙ্গে যদি আমাদের একটু সম্বন্ধ হয়ে যায়, তারা যে একটু বকে আমাকে, একটু মারে, একটু ভালোবাসে, মানে হয়ে গেল আমার রাস্তা পার হয়ে, আর কোনো চিন্তা নেই। সেই জন্য শঙ্করাচার্য থেকে আরম্ভ করে ভাগবত, শঙ্করাচার্য যে মায়াবাদী সিদ্ধান্ত প্রচার করে তিনিও বলছেন ভবতী ভবার্ণবে তরণে নৌ, ভবতী ভবার্ণব তরণে নৌকা, ইয়ে জগতে সজ্জন সঙ্গতি রেখা, একটা রাস্তা, রেখা মানে একটা, সংস্কৃত বলে একটা, একটাই রাস্তা খুলে আছে। ভবতী ভবার্ণবে ভবতী ভবার্ণব তরণে নৌকা, এই ভব সাগর পার হওয়ার একটা অনন্ত ভবসাগর, আজ পর্যন্ত নিজের চেষ্টা করে কেউ পার হতে পারেনি,
বোঝা গেল কি বললাম? তাহলে মূলে পাওয়া গেল কি, কামনা বাসনা যতক্ষণ আমার হৃদয়ে থাকবে, যদি কামনা বাসনা নাও থাকে, কামনা বাসনার গন্ধ যদি থাকে, তাহলেও আমি দূষিত। বোঝা গেল কি বললাম? একটা পাত্রেতে হিং রয়েছে গত দু বছর ধরে, উনি খুব ভালো করে ধুলেন, ও ভালো করে সাফ সোটা দিয়ে, তারপরেও ওই পাত্রটাকে নিয়ে এলে হিঙের গন্ধ বেরোবে, কর্পূর। এগুলো স্বাস্থ্যের প্রমাণ, যেতে হিঙ্গুর যে পাত্রতে দেওয়া থাকবে সেই পাত্রতে যে রয়েছে ওটা যদি ধোয়াও হয় গন্ধটা ধরছে হিঙের থেকে যাবে কর্পূরের, ওই গন্ধটা থাকলেও হবে না। তাহলে বোঝা গেল কি অবস্থায় উঠলে পরে তাহলে ভগবানকে, ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় পাওয়া যায়। জড়জগতের কথা না, জড়জগতের যে চণ্ডীপাঠ হয়, এই যে গাধাগুলো মূর্খগুলো সব পুজো করে কী জন্য? কামনা বাসনা আছে বলে সবসময় বলে যাচ্ছে, ধনম দেহি জনম দেহি যশো দেহি দিশো জহি, মানে কি আমাকে ধন দাও, আমাকে দৌলত দাও, আমাকে নাম যশ দাও বেশি করে দাও, আর আমার যত শত্রু মেরে ফেলো সব। বৈষ্ণব বলে আমার কোনো শত্রুই নেই, কোথায় শত্রু? বৈষ্ণব বলে আমার শত্রু কে, শত্রু নেই তো, শত্রু কোথায়? এক একটা কথা আর অপব্যবহার করে লোকে, তখন বলছেন না যে আমাকে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম, এই যে বলছেন না, এখানে অনেক অনেক বড় বড় ব্যক্তি উল্টো ব্যাখ্যা করছে, পরিত্রাণায় সাধুনাম এখানে অনেক অনেকে উল্টো ব্যাখ্যা করছে, সেখানে ওদের ব্যাখ্যা তো আমরা নেবো না। আমরা কাদের ব্যাখ্যা নেবো? যে সমস্ত টিকাকার রয়েছে, যেসব বড়ো বড়ো সাধু গুরু বৈষ্ণব প্রভুপাদ ভক্তিমীর ঠাকুর বিশ্বনাথ চক্রবর্তীপাদ বল, এদের কথা শুনবো, তোমার কথা কেন শুনবো? বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন লোকে উল্টো বুঝছে, লোকে বলছে ওই যে বললো এক্ষুনি বললো যে আপনি বললেন কামনা বাসনা নেই, কোনো ভয় নেই, ওরা বলছে ওই যে ওই যে পরিত্রাণ ও সাধু নাম, আরে সাধু তো পরিত্রাণ চাই না, এক্ষুনি তো বললেন পশুপক্ষী হয়ে থাকে স্বর্গে বা নিরয়ে, এই তো এক্ষুনি বললেন পশুপক্ষী হয়ে থাকে স্বর্গে বা নিরয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে, তাহলে তাই যদি বলেন তাহলে এক্ষুনি আবার বলছেন যে গীতা থেকে নেবো যে পরিত্রাণ ও সাধু নাম, যে যেখানে আমি কোনো কষ্টের মধ্যেই নেই, আমার কথাটা বুঝতে হবে ভালো করে, মন ঠান্ডা করে, যেখানে আমি কোনো কষ্টের মধ্যেই নেই, আমার কোনো জীবনে কষ্টই নেই, সেখানে সেই কষ্ট থেকে পরিত্রাণের কথা সাধু বলছে কেন? আসবে কোথা থেকে আসলো এই কথাটা? এই কথাটা মহাজনের আনুগত্যে বুঝতে হবে, নিজে নিজে পড়লে হবে না। অনেকেই পড়াশোনা জানে, খুলে পড়ে ফেলতো, হ্যাঁ আমি গীতা শিখে গেছি, আরে এই যে এখন এই দেড় মাস ধরে গীতা ব্যাখ্যা হচ্ছে, শুনলে মাথার চুলটা খারাপ হয়ে যাবে, বলে এই এত সব মানে রয়েছে। তার এই বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন সাধুদের কোনো কষ্টই নেই, তারা তারে পরিত্রাণ চাইবে কেন, এটা প্রশ্ন আসছে। সেখানে বলছেন সাধুগণ বলছেন এখানে মানেটা হলো তোমা হে ভগবান, তোমার বিরহ, তোমার বিরহজনিত যে দুঃখ, তোমার বিরহ তোমাকে যে পাচ্ছে না, তোমার বিরহজনিত যে দুঃখ, সেই দুঃখ থেকে পরিত্রাণের জন্য বলছে, জগতের কোনো দুঃখের জন্য বলেনি। তাহলে মানেটা জগতের লোক বুঝলো না, তারা বলছে ওরাও তো বলছে পরিত্রাণায় সাধুনাম, পরিত্রাণ মানে আমি কষ্ট করেছি বাঁচাও আমাকে, আর সাধু তো এই কথা বলে না, সাধু তো যে কোনো অবস্থায় থাকে সেখানে। তাহলে জড়জগতে সেই লোকগুলো হচ্ছে মা আমাকে ধন দাও, মা আমাকে দৌলত দাও, মা আমাকে লোকবল দাও, মা আমাকে সব দাও বলছে লোক। আর বৈষ্ণব কিছু চায়? হ্যাঁ, জড়জগতের লোক খালি প্রার্থনা করছে ধনম দেহি জনম দেহি সব বলছে, আর বৈষ্ণব বলছে ভগবান তুমি সব নাও, সব নাও, সব নিয়ে যাও, আমার বাড়ি ঘর আমার কাপড়টা পর্যন্ত নিয়ে চলে যাও, এই তো বলছে বৈষ্ণবের প্রার্থনা কি, সব নিয়ে যাও। শ্রীবাস পণ্ডিতের ছেলে মারা গেল, বলছে আনন্দে, বলছে স্ত্রীকে, স্ত্রীকে গালাগাল দিচ্ছে একদম চুপ, একটাই যেন আওয়াজ না বেরোয় মুখ থেকে, ওই ছেলে মারা গেছে, চুপচাপ থাকো, আমার ঘরে পরব্রহ্ম পরাৎপর অখিল ঈশ্বর চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন, কত সব কোনো কথা নেই, তার নৃত্যে যেন কোনো ব্যাঘাত না হয়, একটু যদি কিছু হয় কিন্তু আমি তুলকালাম করে দেবো। স্ত্রীর বিগ ভেটে যাচ্ছে, কেউ কোনো মা না কেঁদে থাকতে পারে, ছেলে মরে গেছে, চুপচাপ মুখ আটকে রয়েছে বাচ্চা। ওখানে চৈতন্য মহাপ্রভু বলছেন আমার আজকে আনন্দ হচ্ছে না কেন, কী ব্যাপার, আজকে নৃত্য করছি কিন্তু আজকে আনন্দ হচ্ছে না, শিবাস কী কিচ্ছু হয়নি বাবু, আর নৃত্য করুন। লাস্টে যখন জানতে পারলো দেখেছো এই কারণে আমার আনন্দ হচ্ছিল, আজকে শিবাসের ছেলে চলে গেল, তার কতখানি আমার প্রতি ভালোবাসা, সে কিছুই মনে করে না, চলে গেছে ভালো হয়েছে, যা
শিবানন্দ সেন, শিবানন্দ সেনের ছেলেগুলোকে নিত্যানন্দ প্রভু যখন পুরুষোত্তম নামে যাচ্ছে তখন নিত্যানন্দ প্রভু বলছেন, কোথায় বেটা শিবা গেল, আমার এত ভোকে মরে গেলুম, খিদেতে মরে গেলুম। নিত্যানন্দ বলছেন, অবধূত বলরাম খিদেতে মরে গেলুম, কোথায় গেল শিবানন্দ? শিবা বেটা এখনো পর্যন্ত এলো না, তার ছেলেগুলো মরুক। নিত্যানন্দ গালাগাল দিচ্ছেন। আজ শিবানন্দের পত্নী কান্তিয়ানন্দ মুখ হচ্ছে, হাও ভাও করে আমার ছেলেগুলো মরে যাবে, নিত্যানন্দ অভিশাপ দিল। এদিকে শিবানন্দ এসছেন, আসতে স্ত্রী একেবারে ভেঙে কান্না, একেবারে কি হলো কাঁদি গেল খেপি, কি হয়েছে? বলো গোসাই অভিশাপ দিয়েছে আমার ছেলেগুলো মরবে। বলো মরুক আমার ছেলেগুলো, তার বালাই নিয়ে আমার ছেলেগুলো মরুক, তুই চুপ কর। কাঁদি স্ত্রী পাগল, কে জানি শুনি বলরাম নিত্যানন্দ, তার বালাই নিয়ে যদি আমি ছেলেগুলো মরে তো সৌভাগ্য। গেছে নিত্যানন্দ, গেছে প্রভু দণ্ডবত বলে এক লাথি বুকে। আর শিবানন্দের কি আনন্দ, প্রভু আজ তুমি আমাকে নিজের বলে মনে করলে, হ্যাঁ আজকে তুমি আমাকে স্ট্যাম্প মারলে, স্ট্যাম্প মানে এরকম ছাপ্পা মারলে, আজকে তুমি আমি তোমার, প্রভু আজ আমার আনন্দ। তাহলে প্রভুর লীলাগুলো কে বুঝতে পারে, ভক্ত ছাড়া কে বুঝতে পারেন? তো এইরকম ধরনের অবস্থায় উঠতে হবে। অনেক কথা আমাদের আলোচনার বিষয়বস্তু আছে, যেসব সাধুরা নিজের জীবনের যোগ এবং ক্ষেম কোনোটাই নিজে বহন করতে চায় না, এখানে একটা বাড়ি একটু কোথায় কী হলো, ওখানে একটা বাড়ি, এ খবর নে ওখানে কী হলো রে, ট্যাক্সটা দে, এই দেখাশোনা। এই জন্য সাধু যখন সেরকম অবস্থায় ওঠেন ভজনে মজুর, তার কাছে এগুলো উৎপাত, উৎপাতের থেকেও বেশি, মানে কী বিপদ হলো, হ্যাঁ এ একটা কেস করে দিল পাশের বাড়ির লোক, আপনার নর্দমার জল আমার গাড়ি করে পড়বে, কেস চললো ৬ মাস ১ বছর। তো এখানে বলা আছে ভগবান গীতাতে বলছেন, অনন্ত মানে অনন্য চিন্তয়ন্ত মাম, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম, যারা আমার চিন্তায় মশগুল, জীবনে তাদের একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নাই যে সময় আমার কথা চিন্তা করছে না, সবসময় লিঙ্ক লিঙ্ক বোঝা গেল, লিঙ্ক লিঙ্ক রয়েছে আমার সঙ্গে সবসময়, খাচ্ছে বসছে উঠছে চলছে যা কিছু করছে স্বপ্নের মতো, ভেতরে আমাকে অন্তর্দৃষ্টি আমাকে দেখছে সাধুগুরু বৈশাবকে, তাদের যোগক্ষেম আমি বহন করি। একটা সাধুকে বিশ্বাস না, তোমরা ফেলে জঙ্গলে ফেলে দিয়ে এসো, ওখানে দেখবো ভগবান খাওয়া পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে সব, বিশ্বাস হয় না। এরকম ঘটনা ঘটেছে, একজন সাধুর সঙ্গে আরেকজন সাথে হিংসা করেছে, সে ওখানকার আচার্য বলে উনি কী করেন, হ্যাঁ আমি তো সব করি, উনি চলে যাক দেখি, উনি একা থাকুক দেখি। ওই সাধু রাত্রিবেলা কী করেছে, কাউকে না বলে চলে গেছে কোথায় একটা জঙ্গলে গিয়ে বসে রয়েছে সিদ্ধ মহাত্মাসে, ও এরকম কথা বলেছে, দেখে এখানে মাছি তাড়াচ্ছে আর ওখানে দেখো সাধু সব খবর নিয়ে নিয়ে ওখানে যাচ্ছে, বাবা ওখানেই ভাণ্ডারা ওখানেই সব কিছু, যেখানে সাধু সেখানেই মন্দির, মন্দির মন্দির করে মন্দিরে ব্যভিচার হবে, এই জন্য মন্দির হয় নাই, মহাপুরুষগুলো এই জন্য মন্দির করে নাই, মন্দির মানে মঠ মানে সেখানে মঠন্তি বসন্তী ছাত্রাহা, আই মিন পরমার্থী নাহা, যারা পরমার্থিক বিদ্যার্থী তারা থাকবে, বড় বড় সাধুগুরু যারা তত্ত্ববিদ তাদের কাছে শিখবে, প্রতি মুহূর্ত মার খাবে ডান্ডা পেটা, এই করে তার তৈরি হবে। কিন্তু কোথায় এইগুলো অবস্থা, এখন খাও দাও কাশি বেজাও, এ মেয়ে ছেলে নিয়ে গল্প করছে, ওখানে এই করছে, এই এইগুলো কি চৈতন্য মহাপুর শিক্ষা বলেছে নাকি, বেশি করে টাকা জমা ব্যাংকে বলেছে, চৈতন্য মহাপুর শিখিয়ে দিয়েছে তোদের সাধুগুলোকে শিখিয়েছে, বরঞ্চ মহাপ্রভু বলছেন সাধু হবে নিষ্কিঞ্চন। জগদানন্দ পণ্ডিত কি বলছেন, জগদানন্দ পণ্ডিত পণ্ডিত বলছেন, বৈষ্ণব করে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে উদর ভরণ, কিন্তু গৃহস্থ হইলে তা সঞ্চয় করতে হবে, মহাপ্রভু বলেছেন গৃহস্থ হইলে এবে চাহিয়ে সঞ্চয়, সঞ্চয় করতো কেন, ওরা তাহলে কুটুম্ব ভরণ কী করে হবে, ছেলে মেয়ে মানুষ করবে, তার সাধুগুরু সেবা করবে, ওরাই তো করবে, ও সঞ্চয় কিছু কিছু, কিন্তু ওতে আসক্তি থাকবে না, বোঝা গেল কী বল। কাজেই গীতার মূল যে শিক্ষাটা সেইটা গোপনভাবে, গোপন শিক্ষা, এটা সবাই বোঝে না, সবাই মনে করে কর্মটাই হলো ক্ষতি, অথচ কর্ম করব না, মনে করে কর্ম করলে ক্ষতি, কর্ম করব না, কর্ম করলেই তো রেজাল্ট পেতে হবে, আর মূর্খ আর কর্মকর্মের রেজাল্ট পেতে তোমাকে কী বলছে আগে বোঝো, গীতাতে কী বলেছে ভগবান, ভগবান যেটা বলছে বোঝবার চেষ্টা করছে না, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, একটা হচ্ছে বিকর্ম, তিনটে হরিকথা শুনেছেন আগে,
কর্ম মানে হলো বেদের মধ্যে যা বলা আছে আদেশ সেগুলোকে পালন করার নাম হলো কর্ম, আর সেগুলোকে না পালন করার নাম হলো আমি পালন করছি না, সেটা অকর্ম বলে অকর্ম। আর বিকর্ম মানে হলো যা বেদে বলা নেই যা বলা আছে তার বিপরীত করব, বিকর্ম। তাহলে এইগুলো আরও ডেঞ্জারাস। এই ধরনের অবস্থার মধ্যে কর্ম তথাপি ভালো, কর্ম মানে কর্ম একটা বিরাট কথা, কর্ম মানে সারা জগতে বিশ্বেতে কর্মযজ্ঞ চলছে, সবাই যজ্ঞ বোঝে না, ভগবানের মনে হচ্ছে না এটা যে যজ্ঞস্থল, সমস্ত অনন্ত বিশ্ব জুড়ে সমুদ্রের তলায় থেকে আরম্ভ করে মহাকাশে সব জায়গায় একটা যজ্ঞ চলছে, মনে কেউ কিন্তু উপলব্ধি করতে হয় এটা বিশ্বযজ্ঞ, এটা বিশ্বযজ্ঞ, বিশ্বপিতা একটা আঙুলি তুরি দিয়ে চালাচ্ছে, যেটা মুসলমান কবি বুঝতে পারলো, এই গাধাগুলো বুঝতে পারছে না, মুসলমান কবি নজরুল ইসলাম বুঝতে পারলো, এ বিশ্ব হলো এ বিরাট শিশু আন মনে তুমি খেলিছ, কি করে বুঝলো, ও বুঝতে পারলো কিন্তু গাধাগুলো বুঝতে পারছে না, ঝাল ঝগড়া মারামারি রাজনীতি এই নিয়ে ব্যস্ত রয়েছে। আরে এই জন্য ভজনে এসছিস তোরা, হ্যাঁ এই জন্য তোরা ভজনে এসছিস, রাজনীতি করার জন্য আর গুরু বৈষ্ণবের নিন্দা করার জন্য, কোনো একটা শাস্ত্রের বিচার নেই। সেখানে বলছেন ভগবানের গুপ্ত কথাটা কেউ উপলব্ধি করছে না, ভগবান বলছে দেখো অর্জুন কর্মেতে কোনো দোষ নেই, কর্মেতে কোনো দোষ নেই, কর্মেতে কোনো দোষ নেই, কর্মের যে ফল আকাঙ্ক্ষা করছে সেটাতে দোষ, কর্মেতে দোষ আছে কে বলেছে, কর্মেতে দোষ নেই, কর্মের যে ফল আকাঙ্ক্ষা করছে ওটাই তোমার বন্ধনের কারণ। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলে তোমার অধিকার নেই অর্জুন, তোমার কর্ম করতে বলা যে তোমার কি কর্ম না তোমার বর্ণাশ্রম ধর্মগঠিত যে কর্ম। এ প্রসঙ্গে আমি যদি কথা বলতে থাকি ভগবানের যে পাঁচ ঘন্টা চলবে শেষ হবে না, এর কত গুপ্ত রহস্য আছে আমি খালি স্পর্শ করব। কোনো সময় যদি ক্যানিংয়ের সুযোগ হয় এদিক ওদিক ভালো, সবাই চুপচাপ কোনো একটা যেন কোনো আওয়াজ না হয়, পিন পড়বে শুনবে, আমি শ্রোতা চাই, আর কোনো কথা চাই না আমি, কোনো কিছু হইচই না, মালা ফালা কিছু দরকার নেই, বোঝা গেল কি বললাম। সেখানে বলছেন ভক্তিমোহন ঠাকুর জানাচ্ছেন যে ভগবান যে বলেছেন চাতুর্বর্ণ মাস, আমি সেটা দিয়ে শুরু করেছি, চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগ সহ তস্য কর্তারম অপি বিদ্ধি মাম অকর্তারম অব্যয়ম, ভগবান কি ভুল কাজ করেছেন, ভগবান কি ভুল কাজ করেছেন যে চতুর্বর্ণ মায়া বলছেন বর্ণ এবং আশ্রম আমি করেছি, কারণ এই জগতের লোকগুলো যে ভাব যার যে চরিত্র স্বভাব গুণ এবং কর্ম, তাই যে একটা টেনাসিটি, টেনাসিটি মানে কোনো কিছু প্রবৃত্তি এটা করার, একটা এই বাচ্চাটার একটা প্রবৃত্তি আছে, ওর একটা প্রবৃত্তি আছে, তোমার একটা প্রবৃত্তি, সবার একটা প্রবৃত্তি, সেই হচ্ছে ভগবান বলছে গুণকর্ম বিভাগ আছে, গুণ এবং কর্মের বিভাগ অনুযায়ী এই সমগ্র সমাজ, এই সমগ্র সমাজ ব্যবস্থা, সমগ্র সমাজ ব্যবস্থাকে আমি চারটে ভাগে ভাগ করেছি, চারটে বর্ণ এবং চারটে আশ্রম, এটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক, এটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক, এটা কোনো দিন ক্ষতিকারক নয়, সমাজের বোকালোকগুলো বলছে এইগুলোই যত অনস্যের মূল, আরে বর্ণ এবং আশ্রম ভাগের দরকার কি, যা এক করে দাও, এটা হয় বর্ণাশ্রম ধর্মটা কোনো ক্ষতিকারক নয়, কিন্তু বর্ণাশ্রম ধর্মের অপব্যবহারটা ক্ষতিকারক, বোঝা গেল কি বললাম, বর্ণাশ্রম ধর্ম ক্ষতিকারক নয়, বর্ণাশ্রম ধর্মে যে মিসইউজ করছে মিনিস্টারগুলো নেতাগুলো এই হারামজাদাগুলো সব, এইগুলো এইগুলো ক্ষতিকারক, ধর্মীয় নেতাগুলো এগুলো ইচ্ছে করে করছে, বর্ণাশ্রম ধর্ম ক্ষতিকারক, ক্ষতিকারক হলে ভগবান করতেন, বর্ণাশ্রম ধর্ম ক্ষতি করে বর্ণাশ্রম ধর্মের অপব্যবহার করছে এরা, এই জন্য এটা ক্ষতি। বর্ণাশ্রম ধর্ম যদি সঠিকভাবে পালন করা হয়, এই হরিকথা শুনতে গেলে মাসের পর মাস বুঝতে হবে বর্ণাশ্রম ধর্ম কী, কীভাবে আমাদের কর্তব্যকে শুনলে মাথার চুলগুলো খাড়া হয়ে যাবে, এ শুনবার লোক কই, হবে না শুনবে না, ভক্তি কই ভক্তিকে ডাকো, হ্যাঁ এ হচ্ছে কথা। তা সেখানে বলা হচ্ছে ভক্তিমোহন ঠাকুর বলছেন বাস্তবিক পক্ষে মানুষ অর্থাৎ জীব যারা আছেন তারা যখন ভজন করতে করতে বিশুদ্ধ অবস্থায় উপনীত হন, বোঝা গেল কি বলল, যারা ভজন করতে করতে সে টপমোস্ট অবস্থায় চলে যাবে সে অবস্থায় তখন আর তাদের এই বর্ণাশ্রম ধর্ম কোনো কার্যকরী হবে, বোঝা গেল কি বললাম, বর্ণাশ্রম ধর্ম ততক্ষণ কার্যকরী যখন জীব বদ্ধ অবস্থায় রয়েছে,
বদ্ধ মানে এখন 80% বদ্ধ অবস্থা, 90% 98% 99% তখনের মধ্যে হবেন। ততক্ষণ পর্যন্ত তাদের যে ধর্মটা বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। বোঝা গেল কি বলল? ভক্তিমোহন ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী, বলদেব বিদ্যাভূষণ, সিদ্ধার্থ সাহিপাদ সবার টিকাকে অনুভব করে নিজে মহাপুরুষ ভগবানের নিজজন গৌরাঙ্গের তিনি বলছেন, বাস্তবিক পক্ষে জীবের কোনো অন্য ধর্ম থাকতে পারে না, ভাগবত ধর্ম বা আত্মধর্মই চমূল, কিন্তু বর্ণাশ্রম ধর্মের দরকার পড়েছে। কেন পড়েছে? কেন তারা বদ্ধ অবস্থায় রয়েছে। জীব যখন বদ্ধ অবস্থায় থাকে তখন তারা শুদ্ধ ধর্মকে অনুভব করতে পারে না, সেই সময় বর্ণাশ্রম ধর্ম হচ্ছে বিজ্ঞানভিত্তিকভাবে পালন করা দরকার। তাতে কি হয়, গ্র্যাজুয়ালি স্লোলি তারা কি করে গ্র্যাজুয়াল প্রমোশন প্রাপ্তি হতে হতে তখন সেই অবস্থায় উঠে, তখন সেই চৈতন্য মহাপুর সেই বিচার, নাহং বিপ্র ন চ নরপতি না পি ন বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতি ন মনস্বতির বা কিন্তু পদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাধের গোপীভর্তুর পদকমল দাসুদা। এগুলো কোনো গল্প করা মুখস্থকতা নয়, বই পড়ে আমি মুখস্থকতা বলে দিলাম লেকচার, সেই অবস্থায় উঠতে হবে। বোঝা গেল কি বললাম? এই অবস্থায় উঠলে পরে তখন দেখা যাবে ও মা বর্ণাশ্রম ধর্ম তা আমার দরকার নেই, বর্ণাশ্রম আগে দরকার ছিল। সমাজটাকে সিস্টেমেটাইজ, পুরো সমাজটাকে একটা সিস্টেমে চালাবার জন্য ভগবান এটা করেছেন। এই দুষ্ট ব্যক্তিগুলো এগুলো অপব্যবহার করেছে, করে এগুলোকে নষ্ট করছে। বোঝা গেল কি বললাম? এবারেতে ভগবানের উত্তর, ভগবান বলতে চাইছেন অর্জুন অনেক যুক্তি দিচ্ছেন, অর্জুন আমি কি করে এইসব সজ্জন আদি এদেরকে হত্যা করব, এই যে সজ্জনগণ রয়েছেন আমার বিশ্ব পিতামহ আদি গুরু রয়েছেন, তার দ্রোণাচার্য আদি তারা আত্মীয়বর্গ রয়েছে, তাদেরকে আমি কি করে মারবো, আমি যুদ্ধে মারতে পারবো না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো তুমি কিন্তু ক্ষত্রিয়, তোমার কিন্তু ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের পক্ষে যে ধর্মযুদ্ধ উপস্থিত হয়েছে, যে ধর্মযুদ্ধ আমাদের কাছে আজকে এসছে, ধর্মযুদ্ধ কেন, আমি অধর্মকে আশ্রয় করে যুদ্ধ করতে নামিনি, আমরা যুদ্ধ আদৌ চাইনি, যুদ্ধ করেছে দুর্যোধন রাজনীতি করে ইচ্ছে করে, এমনকি কৃষ্ণ দূত হিসেবে গেছিলেন, যুদ্ধ বন্ধ করো নিজে না শুনবে না। তাহলে যুধিষ্ঠিরের পক্ষে এটা ধর্মযুদ্ধ আর দুর্যোধনের পক্ষে অধর্মযুদ্ধ, এই এই ধর্মযুদ্ধের থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন এই ধর্মযুদ্ধের থেকে ক্ষত্রিয়ের কাছে চরম মঙ্গলের আর কিছু নাই। ধর্মযুদ্ধ একটা ক্ষত্রিয় আশা করে কবে এরকম ধর্মযুদ্ধ হবে, কেন ধর্মযুদ্ধতে প্রাণ যদি তুমি ছাড়ো কুরুক্ষেত্রে যদি ছাড়ায় প্রাণ উপরে যাবে স্বর্গে, আর স্বর্গ যদি তুমি নাও চাও তাহলে তুমি এখানে যদি জিতে যাও তাহলে এই স্বর্গ এখানকার আধিপত্য তুমি ক্ষত্রিয় তোমাকে করতে হবে। ক্ষত্রিয়ের ধর্মটা কি? ক্ষত্রিয় ধর্ম অলরেডি গীতাতে ভগবান বলছে সৌর্যন তেজ ধৃতির দ্রাক্ষম, সৌর্য তেজ ধৃতির দ্রাক্ষম যুদ্ধে চাপি পলায়নম দানম ঈশ্বর ভাবঞ্চ ক্ষত্রকর্ম হ্যাঁ স্বভাবজম। ক্ষত্রিয় কীরকম হবে? সৌর্য থাকবে, বীর্য থাকবে, হ্যাঁ সৌর্যন তেজ ধৃতির দ্রাক্ষম ধৃতি ধৈর্য ধৃতি আর দক্ষতা থাকবে, যুদ্ধেতে পালাবে না আর দান করবে, সবাইকে রক্ষা করবে, দান ও ঈশ্বর ভাবঞ্চার মধ্যে আমি সবার পালনকর্তা, এরকম ভাব থাকে। কেন? রাজা হলো ঈশ্বরের অংশ, ভগবানের অংশ শাস্ত্রে বলে, যদি সে ধার্মিক হয়। এখানে বলা হচ্ছে তাহলে অর্জুন তুমি যে এতক্ষণ ধরে বারবার এই কথাগুলো বলছো, আমার বক্তব্য হলো যে তুমি তোমার মধ্যে কর্তৃত্ব অভিমান রয়েছে, আর যদি কর্তৃত্ব অভিমান না থাকতো তুমি এক কথায় তুমি শুরু করতে যুদ্ধটা, কারণ তুমি আমাকে কথার কথা বললে স্বাধীমাম তাম প্রপণ্যম, তুমি আমাকে বলছো তোমার কাছে স্মরণাপন্ন আমাকে বা শিষ্য শিষ্য শিষ্যস্তে হম, আমি তোমার শিষ্য, এতদিন তুমি আমাকে বন্ধু বন্ধু বলে মনেছ, শিষ্যস্তে হম আমি তোমার শিষ্য, তাহলে আমাকে তুমি শিক্ষা দাও কি করা উচিত কি, তুমি মুখেই বললে, তুমি তো মুখে কথাটা বললে, কাজে তো কি পালন করলে না, যখন আমি তোমাকে বলছি যুদ্ধ করো তুমি ক্ষত্রিয় তখন তুমি বলছি আমি কী করে যুদ্ধ করবো, কী করে এদের সঙ্গে লড়াই করবো, কী করে মারবো, আরে তোমাকে বারবার বলা হচ্ছে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ হচ্ছে ঈপ্সিত, ঈপ্সিত মানে আশা করে,
আকাঙ্ক্ষিত কবে হবে, ক্ষত্রিয়রা আশা করে। হ্যাঁ যুদ্ধমিদৃশম, কেন এরকম যুদ্ধ তারা আর তোমার কাছে ধর্মযুদ্ধে তুমি এসব যুক্তি দিচ্ছ, তুমি তো ক্ষত্রিয়, তোমার বর্ণাশ্রম বর্ণাশ্রম বিভাগ অনুযায়ী তুমি ক্ষত্রিয়, তোমার যুদ্ধ করাটাই হচ্ছে তোমার ধর্ম, আর তুমি বলছো না আমি জগতে ভিক্ষা করে খাবো তাও ভালো। আরে ভিক্ষা করাটা কি ক্ষত্রিয়ের ধর্ম নাকি? আর তুমি যুক্ত দিচ্ছ, তোমার মধ্যে এখনও অভিমান যায়নি, তোমার মধ্যে অভিমান যায়নি, জগতের লোক তোমাকে তা বাহবা দেবে, মূর্খ লোকগুলো বাহ বাহ বাহ, ওর মধ্যে কত নরম ভাব দেখো তো, কাকে মারতে চাই না গাধার মতো কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলছে তুমি ক্ষত্রিয়, তোমার তোমার যে ধর্ম তোমাকে পালন করতে হবে, তোমার মধ্যে অভিমান রয়েছে, ডুয়ারশিপ কর্তৃত্ব অভিমান, আমি কর্তা, আমি যুদ্ধ করবো, আমি মারবো, আর তুমি মারবার কে? বিশ্বরূপে ভগবান দেখিয়ে দিলেন, এ তুমি মারবার কে? তুমি একটা ইনস্ট্রুমেন্ট, আমি মেরে রেখেছি, দেখো বিশ্বরূপে কি দেখলেন, দাঁতের মধ্যে ঝুলছে সব, হাজার হাজার সৈনিক সব, বিশ্ব পিতামা সব সব মরে পড়ে রয়েছে, দাঁতে ঝুলছে। অর্জুন তো বলে প্রসিদ্ধ প্রসিদ্ধ জগন্নাথ, হে জগন্নাথ থামাও থামাও, এইসব আমি দেখতে পাচ্ছি না, তোমার সেই রূপ দেখাও, যে রূপটা আমি দেখতে অভ্যস্ত, আমি এইসব রূপ দেখতে পাচ্ছি না। তাহলে তুমি যে বললে বিশ্বাস করছিল না, দেখো সমস্ত অনন্ত বিশ্ব আমার মধ্যে রয়েছে, অনন্ত বিশ্বকে আমি চুটকি দিয়ে চালাচ্ছি, ফু দিয়ে চালাচ্ছি, তুমি কে? তুমি হত্যা কর, তুমি মনে করছো বড় যোদ্ধা এসছো, তুমি কোথাকার কে? তুমি তুমি অস্ত্র দিয়ে মারবে, তোমাকে বলছি তুমি যুদ্ধ করো, তোমার কর্তৃত্ব বিধান ত্যাগ করো, তাহলে আমার পাপ হবে না? না পাপ হবে না, কে বললো পাপ হবে, কে বললো পাপ হবে তোমার? তুমি তোমার তুমি তোমার বর্ণাশ্রম ধর্ম পালন কাঁটায় কাঁটায় পালন করো, তোমার পাপ হবে কেন? তোমার যদি কর্তৃত্ব অভিমান চলে যায়, ক্রিয়া কর্মের জন্য তুমি ফল যদি না আশা করো, সব যদি ভগবানের চরে যায়, তোমার তুমি কিসের জন্য লাগবে? হনুমানজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, হনুমানজি আপনি তো এত বড় মহাত্মা, এত বড় সাধু, আপনি পুরো লঙ্কাটাকে পুড়িয়ে দিলেন, কত লোক মরলো, বাচ্চা কাচ্চা সব কিছু, ছেলে মেয়ে সব কিছু, হ্যাঁ কত স্ত্রী আদি বললো, হনুমান বললো আমি কাউকে পোড়াইনি, হ্যাঁ পোড়ালেন যে লেজে আগুন দিয়ে সব পোড়ালেন, হনুমান যে কাউকে আমি পোড়াইনি, কাউকে আমি পোড়াইনি, আমি রামের সেবা করেছি, হয়ে গেল। হনুমানজি পুড়া লঙ্কা পুড়িয়েও একটা কোনো পাপের ভাগি হলেন না, বলো আমি রামের সেবা করেছি, কে বলেছে আমি পুড়িয়েছি, কিচ্ছু পোড়াইনি আমি। তাহলে বোঝা গেলাম কথাটা, কর্তৃত্ব অভিমান থাকলে বড় সন্ন্যাসী আচার্য হলো তাকে খেতে হবে ঝেঁটার বাড়ি, তাকে ঝেঁটার বাড়ি খেতে হবে, ভগবানের মায়া ছাড়বে না। আর গৃহস্থ হয়েও যদি কর্তৃত্ব অভিমান চলে যায়, এ ঘর বাড়ি কার, এ বাচ্চাগুলো কার, এ আমি কার কোনো ঠিক নেই, মরে গেলে কোথায় স্বামী যাবো কোথায়, আমি দূর তার নিকুচি করে উড়ে যাবে কোথায়, আত্মাগুলো কোথায় চলে গেল, আপনজন একমাত্র গুরু বৈষ্ণব ভগবান, যত মারুক গালাগাল দিই মারাগাল খেতে হবে, মার গালাগাল, গুরু বৈষ্ণবকে সম্মান নিতে নেই, সম্মান দিলেই মন করে বিপদ, আমাকে আমাকে ঠকাচ্ছে আমাকে, বোঝা গেল কি বললাম? ভগবান বললেন অর্জুনকে, দেখো কর্মে কোনো দোষ নেই, কর্মের যে আকাঙ্ক্ষা ফলটা ওইটা তোমার বন্ধন, কর্ম কোনোদিন কোনো, তুমি ক্ষত্রিয় তোমার বর্ণাশ্রম ধর্ম পালন করো, তোমার কে বলেছে তোমার কোনো কিছু তোমার পাপ আশ্রয় করবে না। এইভাবে কৃষ্ণ আস্তে আস্তে অর্জুনকে সমস্ত বোঝালেন, বুঝিয়ে তবে যুদ্ধেতে কিছুতেই করবে না, যদি অর্জুন বাস্তবিক পক্ষে শরণাগতি হতেন তাহলে তো এক কথায় কাজ হয়ে যেত, বোঝা গেলাম আমি কী বলছি। অর্জুন মুখে বলেছেন শিষ্যস্তে অহম স্বাধীমাম ত্বাম প্রপণ্যম, আমি তোমার শিষ্য, তোমার শরণাগত, তুমি আমাকে শিক্ষা দাও, তুমি এটা মুখে বলেছেন, যদি বাস্তবিক তুমি হতেন প্রথম কথাতেই এক শরণাগত, শরণাগত ব্যক্তির লক্ষণ কি? শরণাগত ব্যক্তির লক্ষণ হলো যা বলবে গুরু বৈষ্ণব তার মধ্যে কোনো কথা নেই, মানে এটা এটা কী করে করবো কথা নেই, গুরু বৈষ্ণব সে পালন করতে হবে, বুঝে গেল কি? যখনই কোনো কোয়েশ্চেন আছে তার মানে সে এখনও শরণাগত হয় নাই, গুরু বৈষ্ণবের অভ্রান্ত আদেশ ওইটি পালন করতে হয়, এটা কী করে করবো, এটা কী করে হয়, এটা তো এই যুক্তি, তার মানে শরণাগত হয়নি। শরণাগত ব্যক্তি এক কথাতে বুঝিয়ে যাবে, পৌপাদের মতো মহাপুরুষ, কোনো মহাপুরুষ যখন কাউকে কোনো আদেশ করে সে আদেশের সঙ্গে শক্তি থাকে, খালি শরণাগত হয়নি বলে কার্যটা হলো না, যদি 100% শরণাগতি হতো সে কার্যটা হয়ে যেত, কিন্তু 100% শরণাগত না হওয়ার জন্য ও এখনও বিচার করছিল ওর ওপরে, ওই জন্য কার্যটা হলো
হতে পারবে না, কাজটা হতে হতে কেচিয়ে যাবে। এই জন্য একশো ভাগ শরণাগত যখন হবে তখন সেই সাধুগুরু বিষ্ণুর পাওয়ার থাকে। যখনই কাউকে বলে যা তুই এই কর, ওর মধ্যে পাওয়ার থাকে। প্রভুপাদ যখন কাউকে প্রচারে পাঠাচ্ছেন গোসাই মহারাজকে বোন মহারাজকে, তখন জানতে হবে প্রভুপাদ শক্তি সঞ্চার করেছেন। প্রভুপাদ যখন কাউকে প্রচারে পাঠাচ্ছেন গোসাই মহারাজকে বোন মহারাজকে, হ্যাঁ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজকে যখন পাঠাচ্ছেন, তখন তারা সবাই জানেন, তারা কখনো ভুল করতে পারেন না। যেন শক্তিটা হচ্ছে গুরুদেব। প্রভুপাদ রয়েছেন ভারতে, প্রভুপাদ রয়েছেন ভারতে, আমরা রয়েছি ইংল্যান্ডে, আমরা আমেরিকায়, কিন্তু প্রচারটা করছেন প্রভুপাদ। আজ যদি আমি বিচার করি হরিকথাগুলো আমি বলছি, তার আমার মতো বড় গাধা আর কেউ নেই, বড় গাধা আমার মতো কেউ নেই শিওর। আমি হরিকথা বলি না, আমি শরণাগত হয়ে প্রার্থনা করব প্রভু আপনার কথা আপনি বলান। তাই যদি নাই হতো, ভগবানের কথা যদি লেকচার দেওয়া যায় তাহলে কি করে ভক্তিবিনোদ ঠাকুর বললেন কীর্তনেতে? যদি ভগবানের কথা লেকচার দেওয়ার বিষয় হয় তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কী করে বললেন এই কথাগুলো? পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান, হে প্রভু তুমি আমাকে প্রেম পান করাও, করে আমাকে মত্ত করে দাও, আর নিজ গুণগান নিজ এই জিহ্বা তুমি নিজ গুণগান নিজেই করো। যেটা রায় রামানন্দ মহাপ্রভুকে বলেছেন প্রভু, যেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায় মুখে বক্তা স্বয়ং, তোমার দেখতে তোমার মনে হচ্ছে ওই মহাপ্রভু তো প্রশ্ন করছেন আর রামাহতো উত্তর দিচ্ছে, রায়মাহতো বক্তা হরিকথা বলছেন। না রায়মহাশয় বলছেন না, আমি বলিনি, রায়মহাশয় নিজে বলছেন, তুমি আমি যন্ত্র তুমি যন্ত্রী, জিহ্বায় বসে তুমি যা করাচ্ছ তাই করছি আমি বলছি। বোঝা গেল কি বললাম? তাহলে কথাগুলো গভীরভাবে বুঝতে হবে। শুধু বোকার মতো একটু তিলকমালা নিয়ে নিলাম আর নিরামিষ খেলাম, এই জন্য আমরা বৈষ্ণব হয়নি। কাঁটায় কাঁটায় পালন করতে হবে, কঠোরভাবে জীবন পালন করতে হবে। সংসারের প্রতি বিন্দু আর তো আসক্তি থাকলে চলবে না। সংসার থেকে আমি পালাতে বলছি না, সংসার থাকুক কিন্তু আসক্তি থাকবে না কোনোরকমভাবে, তাহলে কোনোরকমভাবে কোনো উন্নতি হবে না। বোঝা গেল কি বললাম? এইভাবে কাঁটায় কাঁটায় পালন করতে হবে ধীরে ধীরে। পালন করলে পরে তাহলে দেখা যাবে দিনের পর দিন আচরণ করলে বোঝা যাবে ভজন কাকে বলে, তাহলে বোঝা যাবে হ্যাঁ এতদিন আমি ঘাস কেটেছি না ভজন করেছি, তার ফল কই? আরে মহারাজ আমি যদি ভজন করে থাকি তার ফল তো পাবো, ভগবান তোকে উজবুক নয়, ভগবানকে উজবুক নাকি চোখে দেখতে পান না? সর্বত্র অখিশির মুখম, যে সমস্ত এই দেয়াল সব জায়গায় ভগবান আমাকে দেখছেন, আমাদের মধ্যে দুটো চোখ নাকি দিব্য চোখ, সেই ভগবান আমার ভজন হচ্ছে না কিছু দিয়ে, কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না? তার কারণ ঘাস কাটলাম না ভজন করলাম, কী করলাম? আরে ভজন করলে তো ভজনের ফল পাবোই, ভজন করলে ভজন ফল পাবো না? তাহলে সেখানে ভগবান ভক্তিমীর ঠাকুর বলছেন হরিকথা কখনো কেউ বলতে পারে না। হরিকথা উদয় হয়, সূর্য যেমন উদয় হয় জোর করে সূর্যকে কান টেনে রাত্রি দুটোর সময় প্রকাশ করা যাবে কি? সূর্য সব প্রকাশ, যখন সূর্যের ইচ্ছা হবে সকালবেলা উঠবে, সেরকম গুরু বৈষ্ণব সব প্রকাশ, হরিকথা সব প্রকাশ, হরিকথা কেউ বলতে পারে না, লেকচার দিতে পারে, সেই লেকচারের দ্বারা জগতের মঙ্গল হয় না। ওই জন্য শাস্ত্র বলছেন যে উপদেশগুলো লোকে দিচ্ছে, যে সাধু উপদেশ দিচ্ছে, সেই উপদেশগুলো যদি নিজের জীবনে পালন না করে থাকে সেই উপদেশের দ্বারা জগতের অমঙ্গল হবে। উপদেশম করত্যেব, কি সংস্কৃত একটু জানলে বোঝা যাবে, উপদেশম করত্যেব ন পরীক্ষাম করতি য, যিনি উপদেশ করতে পারে নিজের জীবনে পরীক্ষা করে দেখেন নি যে উপদেশগুলো দিয়ে নিজের জীবনে পালন করলে কত ধানে কত চাল করেননি। সেখানে বলছেন হ্যাঁ সেখানে বলছেন কি বলছেন, উপদেশম করত্যেব ন পরীক্ষাম ন পরীক্ষাম করতি য, অপরীক্ষ উপদেশম যত অপরীক্ষ নট টেস্টেড ইন হিজ ওন লাইফ, অপরীক্ষ উপদেশম যত জগৎ নাশায় তদ্ভবেত, জগৎ নাশায় তদ্ভবেত, ভবেত মানে বিধিলিঙ্গ, তাতে জগতের অমঙ্গল হবে 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 হবেই হবে, যার জন্য এত জগতের অমঙ্গল। আরে মহারাজ যদি এত প্রচারই হয়ে থাকে, জগতে যদি এত হরিকথা হয়ে থাকে আপনারা কোলে থাকেন, তাহলে জগতের এত অমঙ্গল কেন, কেন এত অমঙ্গল বলতে পারেন? কেন আমরা গুরু বৈষ্ণবকে মানিনি, মুখে পুজো করেছি, মুখে পুজো করেছি আমরা, আসল কথা আমরা প্রভুপাদকে ভক্তিমন্ত্রকে মানিনি। তার জন্য আজকে ভীষণ দুর্দিন, আজকে আমাদের গৌড়ীয় গগনে আজকে আমাকে জিজ্ঞাসা করে লোকে এত দুর্দিন কেন, একটাই কারণ, কেউ আমার কাছে এসে লড়াই করতে পারবে না, একটাই কারণ, আমি শপথ নিয়ে বলতে পারি
এটা হচ্ছে এই যে ভক্তিময় ঠাকুর প্রভুপাদের কথা আমরা কেউ মানিনি, বাস্তবিক ভাগা পুজো করেছি, এই মালাটা দিয়ে দাও, আবির্ভাব তিথি একটু ভাণ্ডারা হয়ে গেল, কিন্তু বাস্তবিক ভাবে আমরা মানিনি। যদি মানতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। সোনার সংসার গৌরীয় মঠ, গৌরীয় মঠ এই জগতের কোনো বিষয় নয়। গৌরীয় মঠকে কোটি কোটি টাকার দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। কোটি কোটি টাকা থাকতে পারে তোমার কাছে, কোটি টাকার দ্বারা প্রভুপাদ বলছে কোনোদিন মঠ মন্দির স্থাপিত হবে না। মঠ মন্দির হবে মহাপুরুষের দ্বারা, মহাপুরুষের ইচ্ছায়। তার বাইরে মঠ প্রকাশ করার আগে অন্তরে প্রকাশ হয়ে গেছে, কেশব গোস্বামী প্রভুপাদ অন্তরে প্রকাশ হয়ে গেছে, মন্দির মন্দির ভেতরে এসে গেছে। মন্দির মানে অনন্তদেব, তারা গায়ের জোরে করে না, অর্থ বলে মঠ করে, দেখিয়ে দেবো আমি মঠ করে। আরে কী দেখাবে তুমি, কী দেখাবে তোমার, কিছু টাকা আছে পেচ্ছাপ পায়খানা ভেসে যাবে ওই টাকা। আমি তো টাকার উপর একদম বিশ্বাস করি না, এত তো নিয়ে যা তোর টাকা, দেখ আমাকে কে কে ভগবান কী করে কিনা, এরমভাবেই কথা বলি। লোকে মনে করে অহংকারী, তা নয়, এগুলো বলায় ঠাকুর বলরাম, যা চলে যা তোর টাকা নিয়ে, দেখি কে করে দেয়, দেখ কে 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 করাচ্ছে, এত লক্ষ লক্ষ টাকার বই ছাপা, এত কিছু কে করালো, কোথায় ছিল আমার, এখনও বন্ধু আমার কিছু ব্যাংকে করে না, যোগ করে দিই, ভগবানের বিশ্বাস চাই। মুখে আমি বলবো হ্যাঁ তিলক মানা নিয়ে নিলাম হয়ে গেছে আমার, হ্যাঁ ওসব করলে হবে না, পালন করতে হবে। ভোর তিনটেই যদি না উঠতে পারো অন্তত চারটে উঠে একবারে রেডি হয়ে যেতে হবে। আমি অত শুনবো না, কটায় শুলো ফোনা অত কত কথা আমি শুনবো না, আমি শুনতে চাই তুমি দশটার মধ্যে বিশ্রাম করো, তিনটে সাড়ে তিনটে চারটে উঠে পড়ো, উঠে স্নান করে আসনে বসে বসে একবারে ধ্যান লাগো সুন্দরভাবে বসে, এই কী এই ইচ্ছা মতো উঠলো সাতটা আটটায় উঠছি, এইগুলো কি বিশৃঙ্খল জীবন। বৈষ্ণবের জীবন সর্বদাই নিয়মে চলবে, বৈষ্ণবের বিশৃঙ্খল হয়, বৈষ্ণবের জীবন সবসময় শৃঙ্খলা। শৃঙ্খলা মানে কি, শৃঙ্খলা মানে নিয়মানুবর্তিতা, আমাকে বেঁধে ফেলবে। প্রথমেই গুরু বৈষ্ণবের কাছে এলে কি বলে, মহারাজ কৃপা করুন, মহারাজ হাসে বলে মুখে বলছে কৃপা করো, আমি যখন ওকে বেঁধে ফেলবো তখন বলে বাপরে বাপ পালাবে। বৈষ্ণব কী করে, যখনই বলে মহারাজ বলে এদিকে আমি তোকে বাঁধবো চেন দিয়ে, তখন বলে আরে বাবা আমি পালাই, ও মানতেই পারবে না অত কঠোর নিয়ম, অত কিছু ওর পারা যায় নাকি অত কিছু। মহারাজ ওরম বলেই থাকে, বলবে মহারাজ বলেই থাকে, সারা জগৎ আমার বিরুদ্ধে চলে যাবে, তোতে আমি কথা বদলাবো না, সারা জগৎ সব সমালোচনা হয় ভেতরে, ভালো সমালোচনা বেশি, যারা অপরাধ করেনি তারা সমালোচনা ভালো করে, কমেন্টগুলো দেবে কত হাজার হাজার লোক কমেন্ট দিচ্ছে বিদেশ থেকে এখানে ওখান থেকে, সেগুলো কোনো কোনো জায়গায় জড়বদ্ধ ব্যক্তিগুলো যেগুলো সাধু সেজে রয়েছে ওরাই সমালোচনা করবে, বাকি কেউ সমালোচনা করে, একটা লোক নেই। এমনকি সমাজের যদি লোক হয় ভালো লোক, এখনও ভজন শুরু করেনি, সে ভালো মন্দ বোঝে, সে পর্যন্ত বাজে বলবে না, কিন্তু বাজে কে বলবে, ওই যে দুষ্টগুলো সাধুর বেশ নিয়ে যে অগাসুর বকাসুর কংস এগুলো রয়েছে এগুলোই নিন্দা করবে, এই মহারাজ এইসব বলে, আর কী বলি আয় তোর ক্ষমতা থাকলে সামনে আয়, কী বলেছি ভগবানের কথা বলেছি, বহুপাদের কথা বলেছি, কোনোটাই অন্য কথা বলে না, তাহলে কী করে বলবে, কঠোরভাবে নিয়ম পালন করো, খালি বলবে আমার ভজন হচ্ছে না, কেন বল পাচ্ছি না, কেন বিষয়ে মন, আরে বিষয়ে মন যাচ্ছে, বিষয়টা ভগবানের চরণে দাওনি বলে মন যাচ্ছে, সব হরিবল করে দাও, দেখো তো ভগবান আছে কি না, খোলে এখানে একটা এখানে একটা, সব সে সামলাতে মাথা খারাপ হয়ে যাবে, তখন কিছু সেবা করা যাবে না, খালি দৌড়াতে দৌড়াতে শেষ, এই এইভাবে জীবন চলে যাবে, বিষয় বাড়াতে নেই, বিষয় বাড়ালে বিপদ, কে আছে দেখবার, কে সে কে দেখবে, লুটে পুড়ে খাবে, হ্যাঁ এই পড়ে গেল, কোনো লাভ হবে না। ওই জন্য এই হচ্ছে তো, আর এইভাবে অনেক কথা আলোচনার বিষয় আমি অধিক বাড়াতে পারছি না, আমাকে যেতে হবে, মেনদের মধ্যে একদম লোক আসবে তা শুনবে না, মাস্টারমশাইকে ডাকবো ভেবেছিলাম, আমি এক কাজে দু কাজ হয়ে যাক, এক হচ্ছে পোড়ামাতার বই পাল্টানো, মাকে দর্শন করতে আসি, বাবাকে জল দিই এই দিনে, আর মাস্টারমশাইয়ের বাবা অনেক দিন ধরে কোনো বাড়িতে আমি যাই না, আর ঠিক আছে যাক, এর বাড়িতে এরা তো বানপ্রস্থ নিয়েছে, বানপ্রস্থ জীবনযাপন করছে, ঠিক আছে একটু স্পর্শ হয়ে চলে যাই, আর এক্ষুনি ওরা আসবে এসে, নাহলে ইচ্ছে ছিল আমাকে ডেকে ওখানে একটু, কিন্তু কী করবো, তরুণ ইচ্ছা করে ফিরে ওঠে না, পাগল কান্না ফিরে যায়, এদিকে বাসন মাজছে, এদিকে গোমা দেখে দিচ্ছে, গোমাতার গায়ে আবার স্কিন ডিজিজ হয়েছে, মলম লাগাচ্ছে, গরম জল নুন দিয়ে সেঁক দিচ্ছে, কোন দিকে যাবে, সে বাজারে যাচ্ছে আমাকে খেতে, কোন দিকে হরিকথায় যাচ্ছে, কোন দিকে, একটা লোক চিন্তা করতে হয় তো কোথায় করবো, হ্যাঁ আমি বাবা আমার কাছে লৌকিকতা আশা করবে না, আমি লৌকিকতা পারি না, কেন কোথায় পড়বো, লৌকিকতার আমি মানে বাইরে,
তো আমাকে যদি কোন রকম অন্যায় করি ওই জন্য দোষ ধরবেন না, জানেন তো লৌকিকতার বাইরের লোক উনি। হ্যাঁ, এই হলো কথা। তো যাই হোক, এই হলো কথা। এখন ভজন করতে হবে, লোক দেখানো ভজন করলে হবে না। আর অসৎসঙ্গ যেখানে মনে মনে বোঝায় বোঝা গেল আমি কী বলছি, এই সব তীব্র কথা শোনার পর যদি বোঝা যায় কোনো জায়গায় এই কথা আলোচনা হচ্ছে না, অন্যরকম কথা হচ্ছে, সুবিধাবাদীর কথা, ওখানে যেতে হবে না। বোঝা গেল কি বললাম? তাহলে সৎসঙ্গ এবং অসৎসঙ্গ দুটোই চলবে, তাহলে কোনোদিন উন্নতি হবে না। সৎসঙ্গ করা মানেই হলো অসৎসঙ্গ ত্যাগ। সৎসঙ্গ চলো, আর না গেলে হয় বলেছে যেতে, যাও তাহলে। তাহলে অসৎসঙ্গ সৎসঙ্গ দুটোই হলো। তাহলে দুধও খাবো, তামাকও খাবো, তামাকও আমি খাবো, দুধও খাবো। ডাক্তারবাবু বলছেন, বাবা তোমার তামাক খাওয়া চলবে না, তোমার টিবি হয়েছে। বলে ডাক্তারবাবু একটা কাজ করুন না, আপনার ওষুধ তো আমি খাবো আর দুধও খাবো, কিন্তু আমি একটু তামাক না খেলে পারবো না। তাহলে তোমার রোগ আমি গ্যারান্টি দিতে পারছি না। তাহলে বৈষ্ণব রাজ্যের একটাই কথা চৈতন্য চৈতন্য চরিতামিতের অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। কে আচরণে প্রতিষ্ঠিত হয়েছে, কে বৈষ্ণব, এটা চেনবার একটাই উপায়। সবাই ধোকা দেবে, কিন্তু সবাই ধোকা দেবে মিষ্টি মিষ্টি কথা বলে। একটা উপায় রয়েছে, সেটা কি? তিনি তার জীবনে অসৎসঙ্গ ত্যাগ করতে পেরেছেন কি না, নাকি বলছেন আমি একজন আচার্য, আমি একজন, আমাকে তো যেতেই হয়, না গেলে কি বলবে, তার মানে এখনও তিনি অসৎসঙ্গ ত্যাগ করেনি, এখনও তিনি লৌকিকতায় রয়েছেন। পৌপাল লৌকিকতার ঊর্ধ্বে ছিলেন, ভক্তিপ্রধান লুকছিল, কেশব মহারাজ লৌকিকতার ঊর্ধ্বে ছিলেন, তারাও সব পরবা করতেন না। বোঝা গেল কি বললাম? কি বলবে, আমি যেতে হবে না গেলে, তার মানে তোমার এখনও পর্যন্ত সেই নিরপেক্ষ অবস্থা হয় না। নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। যতক্ষণ নিরপেক্ষ না হবে তা সাধারণ সমাজের ধর্মই পালন করা যাবে না। নিজের নাতিটা যদি অন্যায় করে, এটা আমার নাতি অন্যায় করেছে, ঠিক আছে, অপরের যদি ছেলেরা করে এ মার মার, তাহলে নিরপেক্ষ হয়নি। তাহলে যে তুমি একটা মঠের আচার্য হয়েছো, তুমি বলছো আমার শিষ্যটা অন্যায় করলে কিছু নয়, ও কেন করলো, ওটা মারো, তাহলে তুমি নিরপেক্ষ হয়নি। তাই কোটি জন্মে তুমি নিরপেক্ষ হতে পারবে? তুমি কোটি জন্মে নিরপেক্ষ হতে পারবে কি? তারপর নিরপেক্ষ হও, তারপর তুমি হরিভজন করো। হরিভজন অত সস্তা না, মুচি মেথরের কাজ নয়, মুচি মেথর কেশব মারের ভাষা, মুচি মেথরের কাজ না। চামার চামড়া নিয়ে ব্যস্ত, এটা কালো কি সাদা, এ মেয়ে ছেলে কি বেটা ছেলে, যারা এইসব বিচারে চামারগুলো কি হরিভজন করো? হরিভজন আগে ওঠো, তারপর হরিভজন হবে, গ্যাঁজাঘুড়ি কথা, ও তো কোনো কথা নাই। হরিভজন শুরু করতে হবে, বাস্তবিক হরিভজন, আর নিষ্ঠাভাবে করতে হবে। ওই একটু ইচ্ছা মতো করলাম না করে, হ্যাঁ না করলেও চলে, হবে না, পুরো কঠোরভাবে করতে হবে। তাহলে আমি আছি, নাহলে আমি ছেড়ে চলে যাব, আমার এই নিয়ম। আমি আগে দেখি ও সিনসিয়ারিটি, আমি লোকের টাকা দেখি না, প্রণামী দেখি না, আমি দেখি সিনসিয়ারিটি। যে কথাটা বললাম টক করে একেবারে মুখস্থ করে নিল, হ্যাঁ এই মহারাজ বলেছে, মনে রাখতে হবে। ও ভুলে গেছি বললে আমি ক্ষমা করতে পারবো, আমার কাছে ক্ষমা নেই, ভুলে গেছি আমার ক্ষমা নেই, মুখ দিয়ে যেটা বেরিয়েছে সেটা বেদবাক্য করতেই হবে, সেটা এটা বোঝা যায় সিনসিয়ারিটি। বোঝা গেল? এই জন্য কীর্তনেতে বলেছে, বন্ধ বন্ধমি সাবধান মতে, বন্ধমি সাবধান মতে সিনসিয়ারলি, একটা কথা একবার বলবে সঙ্গে সঙ্গে মনে হয়ে যাবে উনি এইটা, একবার জীবনে এক। আমাদের এই গৌড়ীয় সমাজে অনন্ত শিক্ষা, বোঝা গেল মাস্টারমশাই, আমাদের এই গৌড়ীয় সমাজে অনন্ত শিক্ষা, পারাপার নাই, অনন্ত সাগর। এখানে একটা কথা দুবার বলার সময় নেই আমার, এগুলো অকথা আমি দুবার বলবো সময় নেই, একবার বলে দেবো মনে রাখতে হবে, তারপরে আবার অন্য কথা বলবো। বোঝা গেল কি বলবো? একই কথা আমি বারবার বলতে পারবো না, অনন্ত সাগর, অথই সাগর, কখন জানতে পারবো? আর নিজের কর্তৃত্ব দেখাতে হবে না, যেগুলো গুরুবর্গ করেছে করে গেছে, আর আমার বাহাদুরি দেখাবার কিছু নাই, গুরুবর্গ বলে গেছে ব্যাস, ঠিক আছে, যথেষ্ট আর কি। এরপরে আমার আর কিছু বাহাদুরি নেওয়ার কিছু নেই, গুরু বৈষ্ণব থেকে প্রশংসা নেওয়া, তাদেরকে সেবা দেওয়া, এগুলো তাদেরকে, তারা সেব্য, ভগবান সেব্য, আর গুরু বৈষ্ণব সেব্য না, তারা মনে করে আমি ভগবানের সেবা, গুরু বৈষ্ণবের সেবক, এইটা বিচার বুদ্ধি। এগুলো বিচার করে ভালো করে চলতে হবে, ইচ্ছা মতো চললে হবে না। আর যদিও মনে করে তাহলে সেভাবে করতে হবে, উঠে পড়ে লাগতে হবে, জীবন চলে যাবে, যেটুকু সময় আমার জীবনে আছে উঠে পড়ে লেগেছি। অনুবাদের আমার দরকার ছটা লোক, কিন্তু আজ পর্যন্ত একটা লোক পাচ্ছি না যে মনের ভাবটাকে ঠিক বুঝতে পারবে। ইংরেজি জানে, এম এ পাস, ডবল এম এ, কিন্তু একটাও লোক পাচ্ছি না যে বাস্তবিক মনের ভাবটা বুঝতে পারবে, এ কথাটা এক্সাক্ট কী বলেছে সেটা বুঝবে।
আমি যখন তাদেরকে অনুবাদ করে বোঝাচ্ছি, দেখো এইটা মানে তাই নাকি, এই মানে, হ্যাঁ তাহলে আমি কি করে করব, আমাকে এখন তিনটে চারটে গ্রন্থ একা করতে হচ্ছে অনুবাদ। মায়াপুরে যায় একটা নতুন লাইব্রেরি, এখানে সব হরিসঙ্গে, তারপর আমাকে অনেক কিছু এ করতে হয়। কোথায় এখানে লাইব্রেরি তো আর গিয়ে কী হবে, লাইব্রেরি না জানাই ভালো, লাইব্রেরি গুপ্ত থাকে আমার ভক্তিমন্দ ঠাকুরের পেছন দিকে, বই দেখবে তো কাউকে বলি না, কেউ এলে আমার ডিস্টার্ব ইয়ে হয়, ফোনও কেউ করে না, খুব কম রেয়া, জানে করলেও নটা সাড়ে নটা করে, মধ্যেখানে করে না, যেন কাজে থাকে, এই হলো ব্যাপার। তাহলে না মানে ব্যস্ত থাকে ঝামেলা। একজন ব্যক্তি আমার বলা আছে, আপনি যখনই কিছু বলতে চাইবেন আপনি এই সময় দুপুরবেলা আমি খেতে প্রসাদ পেতে যাই ওই সময় একটা নাগাদ ওই সময় করতে পারেন, আর আমাকে না বলে আপনি আমাকে খুঁজবেন না, আমাকে খোঁজার চেষ্টা করলে আমার ক্ষতি হবে। উনি কী করেছেন, আমাকে না বলে দুম করে চলে গেছেন ভক্তিমন্দ ঠাকুর, উনি বা শুনেছি বাবা কোথায় ওখানে লোককে জিজ্ঞেস, দুম করে কয়েকজন লোক নিয়ে লাইব্রেরি ঢুকে পড়েছে, তখন আমি লিখছি, তাই বললাম আপনাকে তো আমি নিষেধ করেছি, আপনি কথাটা শুনলেন না, আমাকে খুঁজবেন না, না বলে আসবেন না, এই যে আপনি এলেন, এই যে লেখাটা লিখছিলাম বন্ধ হয়ে গেল। এখন কিন্তু যে ভাবটা আমার ছিল আর হবে না, যে ভাবটা নিয়ে লিখছিলাম আপনি এসে গেলেন দু তিনজন লোক নিয়ে, এখন বসুন, বলে তাহলে চলে যাই, আমি আর চলে গিয়ে কী হবে, এসে গেছেন বসুন। লোকে নিজের সুবিধেটা দেখে, আমরা বুঝতে পারি না যে ওরা যে কত কাজে ব্যস্ত, দিন রাত একটাও টাইম নেই, জীবনটা পুরো দিয়ে দিই, এটা আমরা অনুভব করি না, আমাদের প্রতিবি দেয় নেওয়া খাওয়ার টাইম নেই, দশ পনেরো মিনিট তা দিতে পারে না, চান করে বাথরুম চান সব কিছু করে পনেরো মিনিটও লাগতে পারে, তারা এত টাইম দিতে পারে না, তাড়াতাড়ি করে গিয়ে তার তিলকর বসে পড়ে ভজন, বেলা হয়ে যাচ্ছে, কত তাদের মানুষ পূজা আছে, মানুষ পরিক্রমা, কত কিছু তাদের কঠিন জীবন, তারপর শুরু করতে হবে সেবা, তো বললেই হয়ে গেল, মুখে বললে হয়ে যায় ভগবানের, আমি মুখে বললে হয়ে যায় ভগবানের জন্য দিতে হবে না, সর্বস্ব দিতে হবে না, সর্বস্ব দিতে হবে, তবে তো আমি ভগবানের, তা ভগবান কেন গীতায় যখন ভগবান শেষ করলেন তখন কি বলা আছে, সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকম শরণম ভজ, অহম তম সর্ব পাপীভ্য মোক্ষয়িষ্যামি মা সুজ, তার সব ধর্ম ছেড়ে দাও, লৌকিক ধর্ম, সমাজ ধর্ম, বেদ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, পরে কখন 100% যখন শরণাগত হয়ে গেলে তখন তখন কি হয়, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, সেই দেহে তার করে, এটা এটা কি মুখের মোয়া নাকি, জয়নগরের মোয়া যা একটু কিনে নিয়েছি খেয়ে নিলাম, হ্যাঁ জয়নগরের মোয়া নাকি, ভালো মোয়া একটু নিয়ে আসি খেয়ে নিলাম, জানো দিতে হবে প্রাণটা, দিতে হবে বেটা প্রাণটা, দিতে হবে সর্বস্ব দিতে হবে ভগবানের জন্য, যে অনন্ত ব্রহ্মাণ্ডপতি পরাত্পর কাঁদছেন তিনি, গৌরাঙ্গ গুরু মহারাজ বলতেন গৌরাঙ্গে এরমভাবে কাঁদছেন, বলছে আমার কাছে আয়, বলছে না তোমার কাছে যাবো না, তোমার কাছে কী আছে, ওই মায়ের কাছে অনেক জিনিস আছে, ভগবান গুরু মহারাজ বলতেন নিত্যানন্দ গৌর এরমভাবে ডাকছেন সবাই আমার কাছে আয়, আমার কোলে আয়, ও জীব যাচ্ছে না, বল ধর তোমার কাছে কী আছে, তোমার কাছে বৈরাগ্যের কথা বলো, ওইখানে ভালো আছে, বলে চলে যাচ্ছে এদিকে, বিষয় ঝাঁপ দিচ্ছে আগুনে, আগুনে ঝাঁপ দিচ্ছে, জেনে শুনে পতঙ্গ আগুনে ঝাঁপ দেয় না, পতঙ্গ কী করে জানে এটা আগুন, ও টিকতে পারে না, ও ঝাঁপ দেবেই, পতঙ্গকে যত মানা করো ও টিকতে, আগুনের যে লাইট, ওই যে আলো দেখে আকর্ষণ, রূপের আকর্ষণে ছুটছে, সব জগৎ ছুটছে মরছে, তা আমরা কী করবো, কজন লোককে বাজাবো, সারা পৃথিবীকে মাস্টারমশাই একটা চ্যানেল খুলেছে, এমনিতে পুরুষোত্তমে চার পাঁচটা ছিল, আবার ওই জার্মান সাহেবরা আরও খুলেছে, পাঁচ ছটা সাতটা চ্যানেলে চলছে সারা বিশ্বে ফেসবুক, যদি কোনো লোকের কানে যায় একটু, যদি কোনো লোকের কানে যায় তো যাক, আর যদি কানে না যায় আর কি করব, আমার তো সময় হয়ে আসছে, আমাকে তো জগৎ থেকে যেতে হবে, এখানে বসে থাকলে হবে কি, আমাকে তো যেতে সেবা করার জন্য রয়েছি, যখন সেবা বন্ধ হয়ে যাবে তখন বেঁচে থেকে লাভ নেই, সেবাবিহীন জীবন মরে গেলেই ভালো, এখন ভগবান ছোটাছুটি করতে বলছে, করতে পাচ্ছি, বাচ্চা ছেলের মতো করছি, চেষ্টা করছি, এই এখন এখানে, এই এখন গৌশালায় গেলাম সাইকেলে, দুম করে চলে এলাম সাইকেলে, দুম করে চলে ও পারে, এখনও পর্যন্ত করে যাচ্ছি, এখনও পর্যন্ত ভগবান করাচ্ছেন, এই হলো কথা, যাক বাঞ্ছা কল্পতর শেখে বাসেন্দু ভবিষ্য পতিতানং পাবন ভবিষ্ণভ্যো নমঃ, কথাগুলো একেবারে একেবারে
কম্পিউটারের মতো মেমোরিতে রেখে দিতে হবে এইখানে।